বিরোধী দলের ডাকা অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউর সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা। এ সময় নেতারা বলেন, বিএনপি জামাত গণতন্ত্র বিশ্বাস করে না। তারা নির্বাচন বর্জন করে ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে প্রমাণ করেছে দেশকে পাকিস্তানের মতো তালেবানি রাষ্ট্র বানাতে চাচ্ছে। অবরোধের নামে যারা সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও মানুষহত্যা করবে তাদের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।